আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কাকে বেশি ভয় পান, আল্লাহকে নাকি দুনিয়ার সৃষ্টি কোন বস্তুকে কোন মানুষকে? আমি যদি আপনাদেরকে বলি আপনি কাকে ভয় পান, আপনি সরাসরি একটা কথাই বলবেন, তা হলো আল্লাহকে। তাহলে যদি আপনার ফজর সালাত ছুটে যায়, তাহলে সালাত ছুটে যাওয়ার কারণে আপনি কি আল্লাহকে তেমন বেশি ভয় করেন? কোন ফরজ ইবাদত, ফরজ কাজ, কোন হারাম কাজ করে ফেললে আপনি কি তাৎক্ষণিক স্মরণ করেন যে এই যে আমি এই পাপ কাজটি করেছি, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, যেটা এখন না হোক পরবর্তীতে তো দিবেন, এরকম চিন্তা কি আপনার মাথায় আসে? কিন্তু একটা জিনিস দেখুন, আপনি অফিসে আছেন কিংবা কোনো কাজকর্মে আছেন, কোনো গোয়েন্দা আপনার বিরুদ্ধে রিপোর্ট করলো, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার তখন কার্যক্রমটি কীরকম হবে? আপনি ভালোভাবে, সুন্দরভাবে, নির্ভুলভাবে, ভেজালমুক্ত কাজটি সম্পাদন করবেন? আপনার সবসময় ভয় কাজ করবে? যদি আপনার কোনো ভুল হয় তাহলে এর শাস্তি দিবে। এখন সর্বোপরি আমি আপনাকে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কোনো গোয়েন্দা অথবা সিসি ক্যামেরা, যে সকল জায়গায় সিসি ক্যামেরা থাকে সে সকল জায়গায় আমরা ঠিক খারাপ কোনো কাজ, কোনো দুর্নীতি করতে পারি না, কারণ কোনো ব্যক্তি কিংবা বস্তু আমাদেরকে পরীক্ষা করছে, নজরদারিতে করছে। তাহলে আমাদের মাথায় একটা জিনিস চিন্তা আসে, সেটা হলো যে আমরা যদি কোনো পাপ কাজ করি কিংবা কোনো অপরাধ কাজ করি, তাহলে একজন একজন আমাদেরকে দেখছে, অথচ আমাদের সাথে আল্লাহ তাআলা দুজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, তারা সব সময় আমাদের কার্যবলী লিপিবদ্ধ করছে, আর তার প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হচ্ছে, আর প্রতিদিন একজন ফেরেশতা সকালবেলা আসে, আবার রাত্রেবেলা চলে যায়, তখন আল্লাহর কাছে আপনার রিপোর্ট জবাব পেশ করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতা আপনি যে অবস্থায় থাকেন তাই বলে। আবার আপনার ডান পাশে বাম পাশে দুজন ফেরেশতা আছে, তারাও রেকর্ড করছে, লিপিবদ্ধ করছে। তাহলে কি দেখা গেল? আমরা আল্লাহকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি হলো গোয়েন্দাকে, দুনিয়ার বস্তুকে। সত্যি করে বলছি, যদি আমরা আল্লাহকে তেমন ভয় পেতাম, যদি আমরা আল্লাহকে তেমন ভয় পেতাম, তাহলে এই যে পুলিশ, এই যে শাসক, এই যে প্রভাবশালী ব্যক্তি, কেউই আমাদেরকে নজরদারি করত না। আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে এসবের কিসের প্রয়োজন? হ্যাঁ, শয়তান আছে বলেই আমাদেরকে আল্লাহ তাআলা এরকম একটা পরিস্থিতি ঢেলে দিয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে, আমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করছি না। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তো, কোন বিষয় দিনকে সঠিক পথে অবিচল রাখে আর কোন বিষয় দিনকে নষ্ট করে দেয়? উত্তরে হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, যা দিনকে রক্ষা করে তা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর যা দিনকে নষ্ট করে দেয় তা হলো লোভ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।